হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে চরম সুখবর ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবার রিক্রুটমেন্ট চালু হয়ে গেছে ক্লারিক্যাল পদে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই নোটিশটা দেখতে পেয়ে যাবেন এই নোটিশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ সি পদের একটা চাকরি যেখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটা এটা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হবে তো আপনাদেরকে কাজটা কি করতে হবে আপনাদেরকে কাজটা করতে হবে এই যে এই ফর্মটা রয়েছে এটা ডাউনলোড করে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল করে পোস্ট করে দেবেন তো এখানে আপনাদের কী কী ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটা একটুকু বিস্তারিত আমরা জেনে নেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটি এবং এখানে আপনাদের এজ হতে হবে চৌষট্টি বছর বা চৌষট্টি বছরের কম তবে গিয়েই কিন্তু আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যে পোস্টিং হবে সেই পোস্টিংটা হবে কিন্তু ভবানী ভবন অথবা নবান্নতে তো তো বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট কথা এই যে এই চাকরিটা হচ্ছে এই চাকরিটা হচ্ছে পুরোটাই কিন্তু কন্ট্যাকচুয়াল এক বছরের জন্য কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই কিন্তু এটা ফর্ম ফিল আপ করো কারণ এই সমস্ত চাকরি পরবর্তীকালে দেখা যায় যে পারমানেন্ট হয়ে যায় আর না হলেও এক বছরের চাকরি তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদিও পারমানেন্ট না হয় তবুও কিন্তু বেকার থাকার থেকে অনেকটাই হেল্পফুল হবে এই চাকরিটা তোমাদের জন্য তো এই চাকরিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের যে এই ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা তোমরা দেখে নাও এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিয়ারেস্ট পোস্ট অফিসে পোস্ট করে দিতে হবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে এইবার ফেল করে গেছো বা বিভিন্ন পরীক্ষায় এখনও উত্তীর্ণ হতে পারো নি তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে হাতছাড়া করবে না তোমাদের মধ্যে থেকে কিন্তু ৩৫ জন এই পদে চাকরি পেয়ে যাবে অবশ্যই স্যালারিটা একটু কম পাবে কিন্তু একটা অবশ্যই জব পাবে তো অবশ্যই তোমরা এই ফর্মটা ডাউনলোড করে নাও ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম তোমরা ডাউনলোড করে ফর্ম ফিল করে পোস্ট করে দাও বেকার থাকার থেকে কিছু একটা চাকরি হাতে পাওয়া অনেক ভালো তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন হচ্ছে টাটা বাই বাই জয় হিন্দ